নমস্কার বন্ধুরা, আজকে হলো সপ্তাহের মঙ্গলবার। আসলে আজকে একটা সপ্তাহের মাঝখানের দিন, কিন্তু আজকে স্নোফল হয়েছে, মানে চারিদিকের ছবিটা ঠিক এরকম। কালকে রাত থেকেই স্নোফল শুরু হয়েছিল, সকালবেলা এই কিছুক্ষণ আগে অবধিও হয়েছে, এখন দুপুরবেলা। এখন স্নোফলটা বন্ধ হয়েছে, তাই একটু বেরোলাম। চারিদিকটা একদম বরফে পুরো ভর্তি, রাস্তা দুধারেও পুরো বরফ জমে আছে। তাই একটু হাঁটতে বেরোলাম, টুকটাক কিছু কেনার আছে, তাই বললাম একটু ঘুরে আসি। এখন একটু একটু রোদও উঠেছে, অনেকদিন পর আবার একটা স্নোফল হলো, বেশ ভালোই লাগছে। ঠান্ডাটাও বেশ ভালোই, স্নোফল হয়েছে যেহেতু, দের পরে যখন কড়া রোদ উঠবে তখন বেশ ঠান্ডাটা জাঁকিয়ে পড়বে আবার, বোঝা যাচ্ছে। লাস্ট উইকটা ঠান্ডাটা খুব একটা ছিল না, মোটামুটি। আকাশটা দেখেছেন কিরকম কালো হয়ে আছে, পুরো মনে হচ্ছে টুকরো টুকরো তুলো, হ্যাঁ, তার মধ্যে কেউ কালো রং করে দিয়েছে। রাস্তার দুধারে বরফগুলো দেখুন, পুরো একদম আইসক্রিমের মতো রয়েছে জমে। মাঝখানটা পরিষ্কার করে দেওয়া হয়েছে লোকজনের যাতায়াতের সুবিধার জন্য। একটা পায়রা বেশ উড়ে সুন্দর উড়ে বেড়াচ্ছে, উড়ে সোয়েটার টোয়েটার লাগে না আমাদের মতো, জ্যাকেট সোয়েটার। একদম চারিদিকে বরফ, যে গাড়ির ওপরেও দেখুন সব আইসক্রিমের মতো বরফ জমে আছে। দেখুন দুটো ওইদিকে লোক রাস্তা পরিষ্কার করছে, এই দিকটা আবার পরিষ্কার করে দিয়েছে। গাড়ির ওপরে যেগুলো জমে আছে সেগুলো দেখে বোঝা যাচ্ছে যে আজকে সকালবেলা তারা আর বেরোয়নি, কারণ যখনই বেরোতে হবে আপনাকে স্নোফলের, এখানে এটাই মানে আপনার একটা কাজ বেড়ে যায় মোটামুটি। গাড়ি পরিষ্কার করে আপনাকে যখনই বেরোবেন, গাড়িটা পরিষ্কার করে, যদি গাড়ির ওপর বরফ জমে যায় আপনাকে গাড়ি পরিষ্কার করে বেরোতে হবে। ওটা একটা নিজেদের বিরাট কাজ থাকে, এখন তো আজকে তো তাও অতটা বেশি হয়নি, এক এক সময় হয়, মানে গাড়ির কাজটা যেন বরফে আটকে থাকে, তখন ওই যে পরিষ্কার করে বেরোনোটা ওটা একটা বিরাট চাপ হয়ে যায়। আর এখানে তো মোটামুটি সব লোকেরই গাড়ি থাকে, গাড়ি ছাড়া অচল মানুষ। এটা হলো আমাদের ইন্ডিয়ান স্ট্রিট, যেখানে আমরা সব ইন্ডিয়ান মোটামুটি বাজারহাট করে থাকি, সবজিপাতি ভেজিটেবলস সব ধরনের, মানে ইন্ডিয়ান আমাদের যা যা গ্রসারি লাগে সেগুলোর জন্য আমরা এখানেই এসে থাকি। আর এখানে সব ধরনের মোটামুটি দোকান আছে, গ্রসারি রেস্টুরেন্টস আছে প্রচুর, আমাদের বাঙালি মিষ্টির দোকানও আছে, বাঙালি বাংলাদেশি মাছের দোকান আছে যেখান থেকে আমরা আমাদের নর্মাল যে মাছ আমরা খেয়ে থাকি সেই সব মাছ পাওয়া যায়, সব ধরনের দোকানই আছে। আজকে বাজারের লুকসটা একটু অন্যরকম, ফাঁকা ফাঁকা, কারণ এই ওয়েদারে কে আর বেরোবে বাজার করতে, যা আছে যা হয় বাড়িতে যা আছে তাই দিয়ে খেতে পড়তে হবে, আমরাই নয় বেরিয়ে পড়েছি একটু শখ করে ঘুরতে। আস্তে আস্তে বরফগুলো গলে যাচ্ছে, এই জন্য রাস্তাগুলোটা পুরো জল গলে সব কাদা কাদা হয়ে যাচ্ছে, বরফগুলো বলছে। এই যে এটা একটা পার্কিং এরিয়া,
লোকে বাজার করতে এসে এখানে গাড়ি পার্ক করে থাকে। এটা হলো একটা মোবাইল শপ, মোবাইল কভার সিম টিম সবই কিছু পাওয়া যায়। এটা হলো রেস্টুরেন্ট একটা, আজকে তো রেস্টুরেন্ট একদমই ফাঁকা, মোটামুটি লোকজন কেউ বেরোয়নি বললেই কিছু বলা চলে। এখানে একটা বাংলাদেশি মাছের দোকান আছে যেখান থেকে আমরা মাছ কিনে থাকি, আর এটা একটা হোটেল। এই হোটেলে যখন আমরা এখানে প্রথম আসি, যখন আমরা প্রথম এসে এই হোটেলেই কদিন থেকেছিলাম, কারণ থেকে আমরা ঘরটা খুঁজেছিলাম। ভালো বেশ হোটেলটা। এই যে বাংলাদেশি ফিশ মার্কেট লেখা আছে, ওখান থেকে আমরা মাছ টাছ কিনে থাকি। প্লাস শুধু মাছ কেন, বাংলাদেশি বাংলা যে মানে আমাদের আমরা গুড় থেকে আরম্ভ করে মুড়ি ভাড়ে মুড়ি ঘি যেগুলো আমরা আমরা বাঙালিরা খেয়ে থাকি সেই সব কিছুই পাওয়া যায়, ভালো কোয়ালিটিরই পাওয়া যায়। এখান থেকে আমরা মোটামুটি কিনে থাকি। চলুন আমরা রাস্তাটা একটু পার হব। চলে এলাম আমরা এখানে দর্শকর্মার একটা দোকানে সরস্বতী পুজোর কিছু জিনিসপত্র দেখার জন্য। দোকানটা অনেক ধরনের জিনিসপত্রই পাওয়া যায়, বিভিন্ন ধরনের প্রদীপ, থালা, ছোটো ছোটো থালা বাসন, তারপরে ঠাকুরের মালা, ঠাকুরের ফুল, বিভিন্ন ধরনের যে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর ফুল, এগুলো বেশ কালারফুল, দেখতে সুন্দর লাগছে। এই দোকানটাতে মানে বেশ কি খুব একটা পুরনো না, নতুনই হয়েছে দোকানটা, কিন্তু পুজোর জন্য মানে যা যা মোটামুটি আমাদের লাগে বাড়িতে পুজো করতে গেলে সব জিনিসই এই দোকানটাতে অ্যাভেলেবেল আছে। তো দেখে নিচ্ছি এখানে কিছু যদি আমাদের কাজের কিছু পাওয়া যায় তো দেখব। বেশ সুন্দর মানে চকচক করছে যেন দোকানটা, কারণ সব পিতলের সুন্দর সুন্দর ছোটো ছোটো আর বিভিন্ন ডিজাইনের প্রদীপই অনেক ধরনের ডিজাইনের এখানে দেখতে পাচ্ছি, আর দামেরও বিভিন্ন রেঞ্জেরই দামেরই জিনিস আছে। তারপর ওখান থেকে বেরিয়ে আরেকটা দোকানে চলে এলাম। এই দোকানটা বেসমেন্ট, এই দোকানটা আমরা আগে কখনো আসিনি, এটা নতুন একটা দোকান। এখানে তো আরও মানে ভ্যারাইটি আরও বেশি, মানে ঠাকুরের ছোটো ছোটো মূর্তি, থালা বাসন, প্রদীপ, বিভিন্ন ধরনের। এই দোকানটা খুবই মানে দেখে খুব ভালো লাগলো, এত সুন্দর সুন্দর জিনিস। আর মানে ছোটো ছোটো বইও, মানে মহাভারত দেখলাম, বাচ্চাদের পড়ার মতো মহাভারতও পাওয়া দেখলাম, বইপত্র যত রকম হয় সুন্দর সাজানোর জিনিস। তা আমরা এখানে এসে একটা ঠাকুরের জন্য একটা প্রদীপ কিনলাম, দেখে পছন্দ হলো ঠাকুরের জন্য, সেটা একটা কিনলাম। আর কিনলাম কিছু ফুল, সরস্বতী পুজোর দিন ঠাকুরকে একটু ফুল দিয়ে পুজো না দিলে তো ভালো লাগে না, তাই মানে ছোটো ছোটো গোলাপ এখানে প্যাকেট করে বিক্রি হয়, তা এখানে সেই ফুলের একটা প্যাকেটও কিনে নিলাম পুজোর জন্য। তা দেখতেই পাচ্ছ দোকানটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর সরস্বতী পুজো তোমাদের সবার খুব ভালো কাটুক, তোমরা সবাই খুব এনজয় করো। তবে এবার সরস্বতী পুজোর সাথে সাথে আছে ভ্যালেন্টাইন্স ডেও, সেই দিনটাও সবাই খুব মানে সবাই খুব আনন্দে মানে কাটুক এবং সবাই খুব এনজয় করো। সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে দুটো একসাথেই সবাই খুব ভালো করে এনজয় করো। তো আজকের ব্লগটা তো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমাদের ভালোবাসার খুব দরকার। তোমাদের জন্য আবার নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আবার চলে আসবো। ততদিনের জন্য তোমরা সাবধানে থেকো।